হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে রুখে দেওয়ার স্বপ্ন দেখালেও জামাল ভূঁইয়ারা মাঠে তা করতে পারলেন না। শুক্রবার বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ফিরতি পর্বের ম্যাচে কাতারের বিপক্ষে 0-5 গোলে হেরেছে বাংলাদেশ। দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ শেষ হয় কাতারের 0-2 গোলের অগ্রগতিমায়। দ্বিতীয়ার্ধে আরও 3 গোল হজম করে বাংলাদেশ। ই গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে ওমানের মাঠে 1-4 গোলে হারটি ছিল সবচেয়ে বড়। তো ভিউয়ার্স, এই ছিল আসলে খেলাতে হার জিত থাকবেই, এটাই স্বাভাবিক। পরবর্তীতে হয়তো আমরা জিতবো, সেই কামনা করে আজকের মতো শেষ করছি। আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশে থাকুন। ধন্যবাদ সবাইকে।